পরে আপনি আসলে এই যে ডলার এই চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। যদি আপনার ধৈর্য থাকে, আপনি যদি নিজেকে দক্ষ করে তুলতে পারেন, তাহলে আপনাকে কাজ খুঁজতে হবে না, কাজ নিজেই আপনাকে খুঁজে নেবে। আপনাকে প্রথমেই উচিত দক্ষতা অর্জন করা। ডিজিটাল মার্কেটিং আমরা মনে করি একটি সমুদ্রের মতো, সেই ডিজিটাল মার্কেটিং এর সহজ পার্ট নিয়ে আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবে দিনামি, সফল নারী ফ্রিল্যান্সার ও টেইলার। হ্যালো, তো সবাইকে শুভ সকাল জানাচ্ছি, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে ডিজিটাল মার্কেটিং নিয়ে বেশ কিছু কথা শেয়ার করতে চাই, খুবই স্বল্প সময়ে। কিন্তু প্রথমে আমি আপনাদের সাথে আমার সংক্ষিপ্ত পরিচয় আমি একটু শেয়ার করছি। তো প্রথমে আমি একটু ধন্যবাদ দিতে যাচ্ছি আমাদের মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক স্যারকে, আমাদের ডকেগাইডের টিমকে এখানে আহ্বান করার জন্য, এবং সেই সাথে আপনারা যারা এখানে সম্মানিত শ্রদ্ধ ভাজনরা আছেন, আমাদের প্রত্যেকে ডকেগাইড পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি দিনামরি, আমি একজন ফ্রিল্যান্সার, আমি কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে, এবং আমি নকরেক আইটিতে ট্রেনার হিসেবেও আমি যুক্ত আছি। তো আমার বাড়ি আসলে মধুপুর বনের প্রত্যন্ত গ্রামে হলো, আমি কিন্তু পারিবারিক চাকরি সূত্রে নাটোরেই আমার জন্ম এবং নাটোরেই আমার বেড়ে ওঠা। আমি রানী ভবানী মহিলা কলেজে আমি পড়াশোনা করেছি। তো যেহেতু আমার পরিবার হাসপাতালের কাজের সাথে জড়িত, তাই আমিও স্বাভাবিকভাবে ভেবেছিলাম আমি নার্সিং পেশা থেকে আমার ক্যারিয়ার শুরু করব। কিন্তু যখন আমি নার্সিং এ পড়াশোনা করতে যাই, তখন আমার ডিউটি চলাকালীন সময়ে আমি দেখলাম যে যে স্বাধীনতাটা আমি চাচ্ছিলাম সেটা আসলে সেখানে ছিল না। আমি চাচ্ছিলাম নিজের মতো করে কাজ করতে, নিজের মতো করে স্বাধীনভাবে আয় করতে। তো তাই ঠিক সেইভাবেই সেই চিন্তা রেখেই আমি ফ্রিল্যান্সিং সেক্টরে চলে আসি, এবং আমি নিজেও নকরেগাইড ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি শিক্ষা অর্জন করি, এবং আমি লোকালে এবং গ্লোবালে আমি এখনো কাজ করে চলেছি। তো যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তাই আমি আপনাদের সাথে এই বিষয়ে কিছু সহযোগিতা করতে চাই। তো আপনাদের কি কারো আইডিয়া আছে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? আইডিয়া আছে? আইডিয়া থাকলে হাত তুলি। আচ্ছা, খুব অল্প সংখ্যক হাত তুলেছেন, কেউ এভাবে নাই নাই বলেছে। তো আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। ডিজিটাল মার্কেটিং কে আমি দুটো শব্দে ভাগ করব, একটি হচ্ছে ডিজিটাল, অপরটি হচ্ছে মার্কেটিং। অর্থাৎ ডিজিটাল দিয়ে হচ্ছে তথ্য প্রযুক্তি, আর মার্কেটিং মানে আমরা জানি প্রচার করা। তো যখন আমি এই দুটো শব্দকে একত্রিত করব, তখন এরকম আসবে, আমরা যখন ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে কোনো পণ্য বা সেবা যখন আমরা সেটাকে প্রচার করে অন্য ডিভাইসে পৌঁছে দিই, সেটাই কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিং বলা হয়ে থাকে। এবং আপনাদের মধ্যে অনেকেই থাকবে যারা 90 দশকের মধ্যে আছেন, তারা দেখে থাকবে যখন ইন্টারনেটের যুগ ছিল না, তখন কিন্তু মানুষজন মাইকিং করে তাদের পণ্য বিক্রি করত, এবং এরপরে তারা টিভিতে বিজ্ঞাপন দিত, রেডিওতে বিজ্ঞাপন দিত, এমনকি মানুষের দরজায় গিয়ে গিয়েও কিন্তু তারা পোস্টার বিলি করত। কিন্তু যখনই ইন্টারনেটের যুগ চলে আসলো, তখন প্রত্যেকটা কোম্পানি চিন্তা করলো যে যেহেতু মানুষ ইন্টারনেটের জগতে এসে সবাই ফেসবুকে আসক্ত হচ্ছে, তাহলে কেন আমরা আমাদের প্রোডাক্ট গুলোকে ফেসবুকে সেল করি না। তখন তারা আস্তে আস্তে কিন্তু তাদের প্রোডাক্ট গুলোকে ট্রেডিশনাল থেকে এই ডিজিটাল মার্কেটিং এ তারা নিয়ে আসলো। তো এখন আমি একটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আপনি যদি এই ডিজিটাল মার্কেটিংটা শিখেন, আপনার আসলে ক্যারিয়ারটা কেমন হবে বা আপনার বেনিফিটটা কি হবে। যদি আমরা গুগলে সার্চ করি যে হাউ মেনি বিজনেসেস আর স্টার্টেড ইচ ডে, তা আপনি সরাসরি দেখতে পাবেন গুগল বলবে প্রত্যেক বছর প্রায় 50 মিলিয়ন বিজনেস শুরু হচ্ছে। তো 50 মিলিয়ন বিজনেস যদি প্রত্যেক বছর শুরু হয়, তাহলে প্রত্যেক বছর চলে আসে প্রত্যেক দিন চলে আসে 1,37,000 বিজনেস। তো যেহেতু ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটি ব্যবসার প্রাণ, অর্থাৎ একটি ব্যবসা যখন শুরু হয়, তখন কিন্তু ডিজিটাল মার্কেটিং ছাড়া সেটিকে দাঁড় করানো খুবই কষ্টকর হয়ে যায়। আর যেহেতু এখন প্রত্যেকটা কোম্পানি এই ডিজিটাল যুগে এসে ডিজিটাল মার্কেটিং এর পদ্ধতি ইউজ করতে যাচ্ছে, তো আপনি যদি এই ডিজিটাল মার্কেটিং টা শিখে দক্ষ হন, তাহলে আপনি সহজেই যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন। অর্থাৎ যেহেতু প্রত্যেক বছর 50 মিলিয়ন বিজনেস শুরু হচ্ছে, তো 50 মিলিয়ন ডিজিটাল মার্কেটের কর্মসংস্থানও কিন্তু সৃষ্টি হচ্ছে। তো আমি আর অত বেশি কথা বাড়াবো না, জাস্ট আমি শেষাংশে একটি কথা বলতে চাই যে ফ্রিল্যান্সিং সেক্টরে প্রচুর ধৈর্যের দরকার।
এখানে আপনি আসলে এই যে ডলার এই চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। যদি আপনার ধৈর্য থাকে, আপনি যদি নিজেকে দক্ষ করে তুলতে পারেন, তাহলে আপনাকে কাজ খুঁজতে হবে না, কাজ নিজেই আপনাকে খুঁজে নেবে। তো আপনাকে প্রথমেই উচিত দক্ষতা অর্জন করা। তো আশা করছি সবাই আজকে আমি যেটুকু বিষয় তুলে ধরেছি আপনারা বুঝতে পেরেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ।